वेलकम बैक टू मोम विद मॉम्स किचन। आज आमी आपनादेर साथे सीमाइयेर एकटी स्पेशल रेसिपी शेयर करते चलेछी। ईद स्पेशल तो बटेई, तबे आपनारा किन्तु अन्यान्य समयेओ बाड़िते एटी सहजेई बानिये निते पारेन। एर जन्य मात्र किछु उपकरण दरकार आर अति सहजेई एटी झटपट बाड़िते तैरी हये जाबे। ताहले आर देरी ना करे चलुन आपनादेर साथे शेयर करे निच्छि एटी किभाबे तैरी हलो। प्रथमे एकटी कड़ाईते आमी एक टेबिल चामच मतो घी निये दुटो लाच्छा सीमाई भालो करे भेंगे गुड़िये नियेछी। एमन भावे भेंगे गुड़िये निते हबे जाते कोनो बड़ो सूतो ना थेके जाय एर मध्ये। एरपरे भालो करे नेड़ेचेड़े निते हबे एबं अवश्यई एई समयटा एकेबारे लो फ्लेमे करे काजटी करते हबे। एकटु भाजा भाजा हये गेले दिये देब 5 থেকে 6 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। অবশ্যই এখানে কনডেন্স মিল্কটা ভালো কোয়ালিটির একটু ইউজ করবেন, তাহলে এর টেস্টটা হবে একেবারে দ্বিগুণ। কারণ এখানে আমি কোনো রকম চিনি বা অন্য মিষ্টি কিছু ইউজ করব না, শুধুমাত্র এই কনডেন্স মিল্কের উপরেই কিন্তু এর মিষ্টি ভাবটা হবে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এই পর্বে। দেখুন কোনো অংশ যাতে বাদ না থেকে যায় এবং খুব শক্তভাবে না হয়ে থাকে, সেই জন্য খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে কনডেন্স মিল্কটার সঙ্গে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন বাটনটি কিন্তু প্রেস করবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু একেবারেই ফ্রি। সঙ্গে দেবেন বেল আইকনটি যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এরপরে আমি এই কনডেন্স মিল্কের সাথে যে সিমাইয়ের মিশ্রণটা ছিল সেটা আমি তুলে নিলাম একটি প্লেটের মধ্যে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে সেট করে নিতে হবে। দেখুন যাতে কোনো দিকে বেঁকা না থাকে সেইভাবে এটি সুন্দর করে সেট করে চেপে চেপে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে যাব পরবর্তী স্টেপের দিকে। একটি কড়াইতে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ফুল ক্রিম মিল্ক। এরপরে এটিকে ভালো করে টানিয়ে একটু গাঢ় করে নিতে হবে। অন্যদিকে অল্প একটু ঠান্ডা দুধ নিয়ে তাতে মিশিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতন কাস্টার্ড পাউডার। এটিকে ভালো করে গুলিয়ে নিতে হবে এবং আগে থেকে যে তৈরি করে রাখা গাঢ় দুধের মিশ্রণটা ছিল তার মধ্যে এটি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবং ক্রমাগত নেড়ে যেতে হবে এই পর্বে, যাতে কোনো রকম লাম্পস না ক্রিয়েট হয়। দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় রেখে দিতে হবে একেবারে লো। দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েও ভালো করে নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যে এটার থিকনেসটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত থিকনেসটা একেবারে সুন্দর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। দেখুন অলরেডি এর ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আপনারা ঠিক এই ধরনেরই এর থিকনেসটা তৈরি করার চেষ্টা করবেন। এরপরে সেট করা সিমুয়ের মধ্যে দিয়ে দেব খোয়া। আমি কিছুটা খোয়া গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন এইভাবে খোয়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু এখানে ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে ইউজ করব ছানা। আমি এই ছানাটার জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এটাও উপর থেকে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ছানাটা কিন্তু ইউজ করতে পারেন। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় যাতে সমভাবে এটি ছড়িয়ে যায় তার জন্য চারিদিক দিয়ে ভালো করে এটা ছড়িয়ে দিয়েছি। এরপরে তৈরি করে রাখা যে দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। সব জায়গায় যাতে সমানভাবে ছড়িয়ে যায় তার জন্য ভালো করে এটাকে চামচের সাহায্যে প্রেস করে দিলাম। এখনই শেষ নয়, এর উপরও আরও কিছু জিনিস দিতে হবে, সেটিকে ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল। দেখুন উপর থেকে কিছু দিয়ে দিয়েছি আলমন্ডসের কুচি। আলমন্ডসগুলো সুন্দর করে কুচি করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছি কিশমিশ। এই কিশমিশগুলো আমি কুচি করে নিই, এগুলো গোটা গোটাই উপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এরপরে দেয়া হয়েছে কাজু বাদাম।
কাজু বাদামগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া হলো একটা একটা করে উপর থেকে। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে এখানে গার্নিশ করতে পারেন। দেখুন, এরপরে ভেজে রাখা সিমুইয়ের কিছু অংশ আমি তুলে রেখে দিয়েছিলাম, সেটিও উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। এরপরে পেস্তা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই ক্রাস্ট করা পেস্তাটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। কতটা সুন্দর লাগছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে দিয়ে দিয়েছি চেরি ফল কুচি করা, উপর থেকে আমি এই চেরি ফলগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে, যাতে এটিকে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। ব্যাস, রেডি হয়ে গেছে আজকের আমাদের এই ডেলিশিয়াস সিমাইয়ের ডেজার্ট। খুব বেশি মিষ্টি নয়, অথচ মিষ্টি এই ডিশটি খেতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, এটা আমি দাবি করে বলতে পারি। তাই আর দেরি না করে আজকে এটি বানিয়ে নিন। ঈদ স্পেশাল এই রেসিপিটি ঘরে যদি না হয় তাহলে তো আর কোনো কিছুই হবে না। আর আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না যে এটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।